রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব গুরুত্বপূর্ণ। এদিন পশ্চিম মেদিনীপুরের শহরের গান্ধীঘাটে অসংখ্য মানুষজনেরা নদীর ঘাটে মকর স্নান সেরে সূর্যের আরাধনা করে। আজকের দিনে ভোর থেকেই মকর সংক্রান্তিতে নদীতে স্নান করলে সব পাপ মুছে যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও শরীরে এবং মনের শুদ্ধি, জীবন মৃত্যু চক্র থেকে চিরমুক্তির জন্য এই স্নান। স্নানের পরে গান্ধীঘাট নদীর পাশে থাকা বজরংবলী মন্দিরে পুজো দিয়ে গরিব দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়, নতুন পুরাতন বস্ত্র। কারো তার সাথে সাথে কিছু খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয় গরিব দুস্থদের হাতে। জেলা পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন, মকর সংক্রান্তির পূর্ণ স্নানে নদীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তার সাথে স্পিড বোট নৌকা রাখা হয়েছে নজরদারি চালানোর জন্য। সংক্রান্তি গতকাল বিকেল থেকে ক্ষণ পড়েছে, সকাল থেকে ভোর থেকে আজকে এই গান্ধীঘাটে নদীর পাড়ে এবং বিভিন্ন জায়গায় নদীর ধারে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন, সবাই পূর্ণ স্নান করছেন এবং সবার মঙ্গল কামনায় যে যেমন পারছেন দানদেন করছেন। আমাদের সমস্ত কার্যকর্তারা এখানে এসেছেন, তারা সর্বক্ষণ এখানে থাকেন, সব মানুষের সঙ্গে থাকেন। ভোর থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তারা এখানে এসে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যাতে সমস্ত মানুষের কল্যাণ হয় সেই কল্যাণ কামনায় ভোর থেকে পূর্ণ স্নান চলছে এবং সারা বছর যাতে সমস্ত মানুষ মেদিনীপুরবাসী সুখে থাকেন, শান্তিতে থাকেন, সবার মঙ্গল কামনায় এখানে পূজা অর্চনা এবং যাগযজ্ঞ চলছে। মকর স্নান অর্থাৎ পূর্ণ অর্জন এবং অন্যদের যাতে ভালো রাখা যায় তার জন্য সকাল থেকে মকর স্নানের মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করা, মনকে শুদ্ধ করা, সমাজকে শুদ্ধ করা, জাতিকে শুদ্ধ করা এবং দেশকে শুদ্ধ করার যে প্রয়াস সেই প্রয়াস আমাদের চলছে। মকর সংক্রান্তি বলতে এটা আমাদের আজকে পৌষ মাস শেষ হলো, পৌষ মাসের সংক্রান্তি। এই সংক্রান্তিতে সূর্যের যে রাশিতে থাকে তার থেকে মকর রাশিতে সূর্য এসে প্রবেশ করে। এটা আমাদের হিন্দুদের কাছে এটা একটা ভীষণ একটা বড় উৎসব। আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তি পালন হয়। এখানে মানুষ পূর্ণ লাভের জন্য, পূর্ণ অর্জনের জন্য এই পৌষ মাসের এই সংক্রান্তিতে তারা নদীতে স্নান করে এবং তারা সকাল থেকে খালি পেটে থাকেন এবং আজকের যেই দিনটাতে পিঠে পুলি পায়েস ইত্যাদি হয়। এবং এটা আমাদের আরও যদি আমরা গ্রামাঞ্চলে যাই, গ্রামাঞ্চলে গিয়ে আমরা দেখতে পাই যে সেখানে আজকে মকর তোলা হয়, অর্থাৎ সেখানে ধানের থেকে একটা গাছ তুলে নিয়ে বাড়িতে একদম গোলাসহ তুলে নিয়ে গোলার ধানের গোলাতে রাখা হয়। এই পদ্ধতি চলে আসছে এবং বিভিন্ন মেলা হয়। সবথেকে বড় কথা, আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বড় যে মেলা হয় সেটা হচ্ছে কেঁদুলির মেলা, জয়দেবের মেলা যেটাকে বলি আমরা, সেটাই মকর সংক্রান্তিতে হয়। আর গঙ্গাসাগরের মেলা কপিল মুনির আশ্রমে, এখানে হাজার হাজার মানুষ তারা আসেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, সারা ভারতবর্ষ জুড়ে আসে এখানে, কারণ এইখানে একদম গঙ্গা উৎপত্তি স্থল থেকে উৎপত্তি লাভ করে। সারা ভারতবর্ষ ব্যাপী ঘুরে আমাদের এই পশ্চিম বাংলাতে এসে আমাদের এই গঙ্গাসাগরে এসে মিলিত হয় বঙ্গোপসাগরের সাথে। এইখানে কপিল মুনির আশ্রম, এই কপিল মুনির আশ্রমে সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ, সাধু সন্ত সবাই আসেন, এর জন্য তারা এখানে স্নান করেন এবং তারা পুজো দেন, দিয়ে এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা চলতে থাকে। মূলত পিঠে পার্বণ এর একটা উৎসব এবং আমরা এখানে এসেছি, আমাদের দুটি সংগঠন আমরা এখানে আছি, একটা মেদিনীপুর কৃষি কেন্দ্র, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, যারা আমরা এখানে প্রত্যেক বছর এখানে আসি। এখানে খাবার এবং পোশাক নতুন এবং পুরনো মিলিয়ে আমরা দিই। আমাদের মানবিক দেয়াল 101তম হয়ে গেছে, এটা 102তম মানবিক দেয়াল। তৎসহ আমাদের তপতী পাবলিশার্স আমাদের প্রতি বছর এই সাহায্য সহযোগিতা করেন। তপতী পাবলিশার্সের কর্ণধার মাননীয় রিঙ্কু চক্রবর্তী এখানে আমাদের সাথে রয়েছেন। রিঙ্কুবাবু প্রতি বছরই আমাদের এই প্রসাদ অর্থাৎ এই খিচুড়ি, সবজি এবং চাটনি এইগুলো রিঙ্কুবাবু প্রত্যেক বছর আমাদেরকে দেন। আমরা যৌথভাবে এই কাজটা করে থাকি। আমার নাম গৌতম কুমার বোস, আমি মেদিনীপুর কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলার আমি সভাপতি।